রাস্তায় গিয়ে বসে পড়ছে অনশনের নামে, এমনি অনশন করলাম আমি বুঝি তা তো নয়। নানা রকম মৌকা, জনগণের কাজ, জনগণের কাজ হবে না, শুধু তাদের কাজ হবে। বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, দাও দাও দাও, কন্যাশ্রীর টাকা বন্ধ করে দাও, সবুজ শ্রীর টাকা বন্ধ করে দাও, 2 টাকা কিলো চাল বন্ধ করে দাও, স্বাস্থ্যসাথী বন্ধ করে দাও, শুধু কয়েকটা লোকের টাকা বাড়িয়ে দাও, কাহাতক সম্ভব। আমি সিএসকে বলবো একটা কোয়ারি করতে, ত্রিপুরা একমাত্র পেনশন দিত আর বাংলা, ত্রিপুরাও বন্ধ করে দিয়েছে। সরকারি কর্মচারীদের পেনশন মাথায় রাখবেন, তাহলে যে সরকারটা এখনো মানবিক হিসেবে 56,000 কোটি টাকা দেনা শোধ করেও 123% দিয়ে কিন্তু দিয়েছে। 1 তারিখে টিচাররা মাইনেটা কিন্তু পান, আগে পেতেন না, পেনশনটা পাওয়া যায়। এবং পে কমিশন হলে পে কমিশন যেটা রেকমেন্ড করবে, যতটা আমাদের কুলোবে আমরা ততটা দেব। কেউ যদি মনে করে রাস্তায় এসে বসে, ও আজকে আমি কাগজে দেখছি কয়েকজন বলেছে ক্লাস করব না, কাল স্ট্রাইক, পরশুদিন কালো ব্যাচ লাগাবো, বাহ খুব মজা। 2012 সালে আমি পার্থদাকে জিজ্ঞেস করছিলাম এটা কি হয়েছে, ব্যাপারটা কি জানবার জন্য। 2012 সালে প্যারা টিচাররা মাইনে পেতেন কি 4,000 টাকা, 2018 সালে বাড়িয়ে 10,000 টাকার বেশি করে দেওয়া হলো। এটা কিভাবে যে লাফিয়ে লাফিয়ে সব হবে, টাকা কোথা থেকে আসবে? আমি টিচারদের সম্মান করি, তারা জগৎ গড়ে। একটা টিচার যদি বলে আমি স্ট্রাইক করব, আমি আন্দোলনে যাব, আমি কালো ব্যাচ করবো, বাচ্চারা কি শিখবে তার কাছে, কি শিখবে তার কাছে? সর্বশিক্ষা অভিযান সরকার তো বলেনি দেবে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5,500 কোটি টাকা দেয়নি। আপনি বসুন, যদি না দিয়ে থাকে টাকাটা, তাহলে সর্বশিক্ষা অভিযানে যারা টিচার আছে তাদের মাইনে আমরা কোত্থেকে দেবো? 17,000 কোটি টাকা, সিএস আমায় বলছেন 17,000 কোটি টাকা আমরা সর্বশিক্ষা অভিযানে খরচা করেছি, যেটা সরকারের দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের দেয়নি। ওরা কি করছে, প্রথমে একটা স্কিম ধরুন চালাচ্ছে, আমি যার জন্য প্রত্যেকেই রাজীব সিনহাদের আমি বারবার করে বলছি, প্রথমে বলবো এই নাও তোমার মাসে 1,000 টাকা করে দিচ্ছি, 1 বছর চালিয়ে বন্ধ করে দিল। এবার কি হচ্ছে, ওই লোকগুলো আমাদের ঘাড়ে এসে পড়ছে, তখন আমাদের কি হচ্ছে, আমরা মানবিকতার খাতিরে ভাবছি আহারে বেচারা কোথায় যাবে, তখন আমায় দিতে হচ্ছে। কিন্তু আমি যে টাকাটা দেবো কোথা থেকে দেবো, লক্ষ লক্ষ কেস এরকম করে রেখে দিয়েছে। এমএসকে এসএসকে আমরা বাড়ালাম, বাড়িয়ে কদিন আগে ঠিক করলাম, আসার মেয়েদের হঠাৎ করে টাকা বন্ধ, কি রাজীব তাই তো, 800 টাকা পেত হঠাৎ বন্ধ। আমরা তারপরে ওদের 1,500 টাকা করে দিলাম, পরে আবার 1,500 করে 3,000 করে দিয়েছি, তাছাড়া অন্যান্য কাজ করে যাতে ওরা 6,500 টাকা 6,500 টাকা পায়। আইসিটিএস এর মেয়েরা আগে 90 দিত কেন্দ্র, আমরা দিতাম 10, কেন্দ্র মানে দয়া করে দিত না, এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যায়, কাস্টমস তুলে নিয়ে যায়, সেস তুলে নিয়ে যায়, আমাদের রাজ্যের যে টাকাটা তুলে নিয়ে যায় তার একটা অংশ দেয়। এবার কি করেছে, 10% সেন্ট্রাল আর 90% স্টেট, তা স্টেট কোথা থেকে দেবে,